মহাপ্রভু শিক্ষাকে শিরে ধার্য করে যে লীলাটি আজকে আস্বাদন করতে চলেছি বাবা, লীলাটির নাম হলো ভক্ত দুঃখী কৃষ্ণ দাস। আজ যে ভোলানাথের মহাশিবরাত্রির ব্রত, আমি অন্তত মনে করি আজকের দিনের জন্য এই লীলাটা কিন্তু একদম উপযুক্ত। কেন না, কৈলাসপতি ভোলানাথ এই হরে নাম প্রেমকে আস্বাদন করবে বলে আপনারা সবাই বিশ্বাস করেন তো, যে ভোলানাথ কিন্তু পরম বৈষ্ণব, তিনি একমুখে নয় পঞ্চমুখে নাম আস্বাদন করতেন। এই নামকে আস্বাদন করবেন বলেই কৈলাস থেকে মর্ত্য লোকে এসেছিলেন, কোথায় না অদ্বৈত আচার্য নাম। অদ্বৈত আচার্যের যখন 52 বছর বয়স তখন জন্মগ্রহণ করলেন কে, আমার শ্রীমান মহাপ্রভু। এই বলে 24 বছর বয়সের পর আমার শ্রীমান মহাপ্রভুর শিক্ষা গ্রহণের পর, দীক্ষা নেওয়ার পর আরো যে 24টা বৎসর, তিনি 24টা বৎসর ধরে একসাথে গৌরহরের পার্শ্বদ রূপে নাম প্রেম আস্বাদন করেছিলেন বাবা। মহাপ্রভু তো বাবা 48 বছর বেঁচেছিলেন, তাই মহাপ্রভুর 48 বছর বয়সের পর মহাপ্রভু যখন লীলা সম্বরণ করলেন, অদ্বৈতাচার্যের বয়স গিয়ে দাঁড়ালো কত, যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বয়স হলো 52 বছর, আর এখন 24টা বছর পরে তিনি সন্ন্যাস ধর্ম নিয়েছেন, আর 24টা বছর আবার তিনি নাম প্রেম করেছেন, অর্থাৎ 48টি বছর। ওই 48 বছর পর তাহলে অদ্বৈত আচার্যের বয়স কত হলো, 100 বছর। তাহলে বাবা, যে মানুষটা শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব দেখেছে, আবার মহাপ্রয়াণ দেখেছে, সেই মানুষটা কি আর কীর্তন ছাড়া হরিনাম ছাড়া থাকতে পারে? তবুও তিনি বেঁচেছিলেন আরো 7টি বছর, অর্থাৎ 107 বছর। 107 বছর লীলা করে তিনি যখন লীলা সম্বরণ করে আবার কৈলাসে ফিরে গেলেন, কৈলাসের স্বাচ্ছন্দ্য, কৈলাসের সুখ আর তার ভালো লাগলো না। মনে মনে ভাবতে লাগলো, আবার যদি আমি গিয়ে ওই কৃষ্ণ নাম বলতে পারতাম, আবার যদি গিয়ে আমি একটু প্রাণ ভরে কৃষ্ণ বলে কাঁদতে পারতাম, তাহলে বড় ভালো হতো। তাই আবার তিনি এই ধরার বুকে এসেছিলেন, কবে না আজ থেকে আনুমানিক 450 বছর পূর্বে জন্মগ্রহণ করলেন, কোথায় না আমাদের মেদিনীপুর জেলার ধারেন্দা নামক একটি গ্রামে দুঃখী মণ্ডল নামে জন্মগ্রহণ করলেন ভোলানাথ। সেই ভোলানাথ আজ এলেন কি নাম নিয়ে, না দুঃখী কৃষ্ণ দাস। সেই দুঃখীর কথা আমরা জানবো, সেই দুঃখীর কথা আমরা আস্বাদন করব। তা আগে আমরা গৌর ভাবটা আস্বাদন করি, তারপরে দেখবো এই যে দুঃখী ছোট্ট থেকে কি কি করলো বাবা, কি করলো বাবা। এই দুঃখী জন্মগ্রহণের আগে একটু তার বাবা মার কথাটা আলোচনা করি কেমন। এই যে মেদিনীপুর জেলার ধারেন্দা নামক গ্রামে কৃষ্ণ মণ্ডল নামের একজন চাষা বাস করতেন, কিন্তু মনে প্রাণে ছিলেন কৃষ্ণ ভক্ত। এত দরিদ্র বাবা যে দিন আনতে দিন ফুরায়, একবেলা খেতে পেলে খেতে পায়, ওবেলা খেতে পারবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই, একবেলা খেতে পেলে
খেতে পায়, ও বেলা খেতে পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। সেই দারিদ্রতার যন্ত্রণা সহ্য করতে না পেরে দুরিকা তার স্ত্রী কৃষ্ণমণ্ডলের কাছে গিয়ে বলছে, ওগো স্বামী, শুনেছি জগন্নাথের কাছে গেলে নাকি তিনি কাউকে ফেরান না, কারণ ওনার নাম হলো জগৎনাথ। যাও না গো স্বামী, তুমি একবার ওই জগন্নাথের কাছে যাও না। জগন্নাথের কাছে গেলে যদি জগন্নাথ আমাদের দিকে মুখ তুলে তাকায়। যাও না গো, একবার গিয়ে দেখো না, জগন্নাথ তোমায় ফেরাবে না, তুমি তো একজন কৃষ্ণ ভক্ত, একবার গিয়ে দেখো যে জগন্নাথ তোমাকে সুদিন দেয় কিনা। দুরিকা তুমি বলছো ঠিক আছে, তুমি যখন বলছো আমি নিশ্চয়ই যাব, কিন্তু তুমি আমাকে কথা দাও আমি যা চেয়ে আনব তুমি তাতেই কিন্তু সুখী থাকবে। বলে হ্যাঁ স্বামী, তুমি একবার যাও, আমি তুমি যা চাইবে সেটাই মেনে নেব। এক পা দুপা করে সেই দারিদ্রতার যন্ত্রণা বলতে কৃষ্ণমণ্ডল চলল কোথায়, না শ্রীক্ষেত্র পুরী ধাম, যেখানে থাকেন জগৎনাথ। মায়েরা আপনাদের মধ্যে থেকে কে কে জগন্নাথ ধামে গেছেন বলুন তো, একটু দুবাহু তুলুন তো দেখি। জগন্নাথ ধামে, পুরী ধামে, হ্যাঁ তা বাবা পুরী ধামে যে গেলেন কি করলেন? বলে কেন, সমুদ্রের জলে গিয়ে ভালো করে ঢেউ খেয়েছি, পকেটে পয়সা থাকলে পুরী বেড়াতে যাওয়া যায়, গ্যাংটক বেড়াতে যাওয়া যায়। মনে মনে ভাবলাম একটু ভালো ভালো জায়গায় দার্জিলিং গ্যাংটক ঘুরলাম, মানে একদম কাজের কাজ করে ফেললাম। কিন্তু করলাম কি, আপনি কি ঘোড়া দেখাবেন, আপনি এখান থেকে দার্জিলিং যাবেন, এখান থেকে আপনি গ্যাংটক যাবেন, শীতকালে সাইবেরিয়ান পাখিগুলো উড়িষ্যার জঙ্গলে বেড়াতে আসে, আপনি কি ঘোড়া দেখাবেন? বলে আমি এত সুন্দর যে দুতলা চারতলা বাড়ি করেছি একটা পাখি পারবে? আবার তাতে টাইলস বসিয়ে শ্বেত পাথর বসিয়েছি, সুন্দর এশিয়ান পেন্ট কালার করেছি, ভালো ঝাড়বাতি লাগিয়েছি, পাখিগুলো পারবে? তাহলে কাকে ঘর করা দেখাচ্ছ? শীতকালে ওই তাল গাছের মাথার উপরে বাবুই পাখি কি সুন্দর একতলা দুতলা বাড়ি করে না বাবা? আবার সুন্দর করে তাতে ইলেকট্রিসিটিরও ব্যবস্থা রয়েছে, কেমন করে না জঙ্গল থেকে জোনাকি পোকাকে ধরে নিয়ে এসে সেখানে আবার ইলেকট্রিসিটিরও ব্যবস্থা রয়েছে। তুমি কি ঘর করা দেখো? ভালো খেলাম মানে একদম ভালো কাজ করে ফেলেছি, তাহলে তো হনুমান বানরেরা ভালো ভালো ফল খায়, এখন অবশ্য পায় না বলে লোকের ঘরেতেই যায়। আমার বাড়ি থেকে একটা ভালো কোম্পানির সাবান খেয়ে চলে গেল, কিছু পাচ্ছে না তো, কিন্তু একটা সময় তারা কিন্তু ভালো ভালো খাবারও খেয়েছে, ভালো ভালো ফলমূল খেয়েছে। তাহলে তোমার সাথে হনুমানের কি সম্পর্ক রইল না, তারা তো একই হয়ে গেল, তফাতটা কি রইল? তফাত শুধু একটা জায়গাতেই, সেটা কি না, হনুমান বানর পাখি তারা ইচ্ছে করলেও বদন ভরে হরি বল বলতে পারে না। সেই 84 লক্ষ জনি ভ্রমণ করে আমরা পেয়েছি সেই স্বাধীন মানব জন, সেই স্বাধীন মানব জনম পেয়েছি আমরা দুমুখে হরি বল বলতে পারবো বলে, তাও আমরা বলছি না, তাও আমরা বলছি না। কেন না, সময় কোথায়, এখনো কি আমাদের সময় হয়েছে? এখনো যে আমাদের সময় হয়নি, এই তো সবে আমার 25 বছর বয়স হয়েছে, আগে আমার বিয়ে হোক, তারপর আমার নাতি নাতনি হোক, ছেলে মেয়ে হোক, যেদিন নাতি নাতনির মুখ দেখে আমার 4-5টে দাঁত পড়ে যাবে, চুলের রংটা সাদা হয়ে যাবে,
সেদিন ইচ্ছা করবে যে এতদিন তো বলিনি, এবার একটু হরি বলি। কিন্তু ইচ্ছা হলে আর কি হবে, সেদিন তো আর দাঁত নেই বাবা, চারিদিকটা ফক ফকে হয়ে গেছে। অপি বল, সেদিন ইচ্ছা করে হরি বল বলতে, কিন্তু বলতে পারি না তাই বলে ফেলি হবি বল। সেদিন ইচ্ছা করে বলতে হরি বল, কিন্তু দাঁত নেই তো বাবা, বলছি হরি বল। তাই সময়ের কাজ সময় থাকতে করো, সময় গেলে এই সাধন আর ফিরে পাবে না, আর ফিরে পাবে না। যা কাজ করার এখনই করে যাও। তো যাই হোক বাবা, এই কৃষ্ণ মণ্ডল গেল কোথায়? না জগন্নাথ ধাম। জগন্নাথ ধামে গিয়ে দূর থেকে প্রভু জগন্নাথকে প্রণাম জানাচ্ছি। প্রভু গো, আমি যে কোনোদিনও তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না। শুনেছি তুমি নাকি জগন্নাথ। তা প্রভু, তোমার এই জগতের মাঝে আমিও তো একটা জীব, আমিও তো এই জগতেই বাস করি, আমি তো তোমার জগৎ ছাড়া নয়, আমি তো তোমার জগৎ ছাড়া নই। তাহলে কি আমার প্রতি তুমি কৃপা করবে না? তোমার এই ধামে পুরি ধাম কত মানুষের আনাগোনা, এত দূর থেকে ভালো করে তোমার বদনটা আমি দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু প্রভু তুমি তো আমায় দেখতে পাচ্ছ। আমি তোমায় দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তুমি তো আমায় দেখতে পাচ্ছ। ওই কৃষ্ণ মণ্ডল জগন্নাথের কাছে দুরিকার কথা অনুযায়ী চাইতে গিয়েছিল কি বাবা? ভালো থাকার জন্য ধন সম্পত্তি, ভালো খাবার দাবার, কারণ ওদের এক বেলা খেতে পায়, ও বেলা খেতে পাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তাই জগন্নাথের কাছে চাইতে গিয়েছিল ভালো খাবার দাবার, ভালো থাকা, ভালো সম্পত্তি। কিন্তু জগন্নাথের মুখমণ্ডলটা যখন আবছা দেখতে পেল বাবা, এমন ভুবন ভোলানো বদন আমি যে আগে কোনোদিনও দেখি, কেমন করে চাইব, কেমন করে বলবো আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও। শাস্তে বলছি ভক্ত যদি কায় মনে কোনো বাঞ্ছা করে, ভগবানেরও সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। কিন্তু ভক্তের চাওয়াটা ভক্তের মতো হতে হবে। ভক্ত কোনোদিনও ভগবানের কাছে গিয়ে বলবে না আমাকে টাকা দাও, পয়সা দাও, ধন দাও, দৌলত দাও। ভক্ত কি চাইবে বাবা? চেয়েছিল ভক্ত কল্যাণ। যেদিন ভগবান আমার নিসিংহ রূপ ধারণ করে হিরণ্য কশুপিক এই জানুর উপরে রেখে তাকে মারতে যাবে, প্রহ্লাদের ডাকে ভগবান স্ফটিক স্তম্ভ ভেদ করে বেরিয়ে এসেছে, সেই হিরণ্য কশিপুকে পাশে সরিয়ে রেখে প্রহ্লাদকে জড়িয়ে ধরে বলেছিল, প্রহ্লাদ তোর ভক্তিতে যে আমি পাগল হয়ে, অনেক দিন ধরে ইচ্ছা তোকে আমি কিছু দেব, কিন্তু তুই যে আমার কাছে কিছু চাস নি, কি দেব তোকে বল না বাবা, কি চাবি তুই? তুই যদি বলে দিস তোর কি লাগবে তাহলে আমার দিতে সুবিধা হবে, বল না। তোর ভক্তি দেখে আমি আপ্লুত, বল না তোর কি চাই। স্বর্গ নিবি? তুই যদি চাস তোকে আমি স্বর্গটা দিয়ে দেব। আচ্ছা তুই কি মর্ত নিবি? তুই যদি মর্ত চাস আমি তোকে এই গোটা মর্তটা উপহার দিতে পারি।
তুই যদি পাতাল চাস আমি তোকে পাতাল দিয়ে দেব, দেবতাদের রাজা হবি। তুই যদি চাস আমি তোকে দেবতাদের রাজা বানিয়ে দেব। তাও যদি তোর না পছন্দ হয় তুই ভগবান হবি। তুই যদি ভগবান হতে চাস আমি তোকে ভগবান বানিয়ে দেব। বল তোর কি চাই। প্রহ্লাদ ভগবানের ডাকে ভগবানকে চিৎকার করে বলেছিল, ভগবান যদি কোনোদিনও কিছু দেওয়ার হয় তুমি আমায় এই বর দিও যে যাই হয়ে যাক না কেন আমার যেন তোমার কাছে কিছু চাইতেই না ইচ্ছে। কিছু দিতে হবে, এমন বর দাও যেন তোমার কাছে কোনোদিনও কিছু চাইতেই না ইচ্ছে করে, আর আমরা ভগবানের কাছে গিয়ে আগে দেনা পাওনাটা সেরে নিই। ভগবানের কাছে গিয়ে আগে দেনা পাওনাটা সেরে নিই না বাবা। এই যে বাবার মাথায় জল ঢালছি, ঢালতে ঢালতে বলছি ভালো বর দিও, কিন্তু আবার দেখো তোমার মতো যেন গাঁজা ভাঙ করে না। আমার কিন্তু সুপারস্টার দেবের মতো বর চাই, মনে থাকে যেন। এই বলে জলটা ঢাললো। এবার এই শ্রীফল, যেটা ভগবানের ভোলানাথের প্রিয় ফল শ্রীফল, বেল, সেই বেলটাকে আবার বাবার মাথাতেই ফাটাচ্ছে। আগে দেনা পাওনাটা সেরে নিচ্ছে। টাকা দাও, ধন দাও, দৌলত দাও, পয়সা দাও, চারটে বাড়ি দাও, চারটে গাড়ি দাও, আর একটা বেশ 14 তলা নবান্নের মতো একটা বেশ বড় বিল্ডিং হলে ভালো। আগে দেনা পাওনা, তারপর যা হয় হবে। তাহলে বাবা, প্রকৃত যে ভক্ত সে কোনোদিনও ভগবানের কাছে গিয়ে টাকা পয়সা চায় না, আনবাঞ্ছা করে না। তাই আজ কৃষ্ণমণ্ডল গিয়ে বলছে, জানো প্রভু, তোমার এই বদন দেখে আমার যে আর টাকা পয়সা চাইতে ইচ্ছে করছে না, আমার যে আর ধন সম্পত্তি চাইতে ইচ্ছে করছে না। যদি কিছু দিতে হয় তুমি আমায় এই বর দিও, তোমার কৃপায় আমার তিনটে পুত্র সন্তান রয়েছে, তারা যে যার গৃহকর্মে ব্যস্ত, তুমি এই বর দাও আমার যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তান। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। জগন্নাথ নিতাই গৌর, হরি বল হরি বল হরি বল। ময় কৃষ্ণ কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কৃষ্ণ ভক্ত
জগন্নাথ আমায় একটা কৃষ্ণ ভক্ত সনেতা আমাদের দুজন ভক্তের জন্য একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে এসেছে, যে আমাদের অবর্তমানে আমাদের ভগবানকে সেবা দেবে। আর দেখবে একদিন ওই সন্তানের জন্য জগত মাঝে আমাদের নাম একবারে উচ্চ অক্ষরে থাকবে। তুমি দেখো না, মানে বেশ, তুমি ভালো জিনিস চেয়েছো, এটা কি খারাপ জিনিস হতে পারে না? খুব ভালো জিনিস চেয়েছো। দেখতে দেখতে জগন্নাথের আশীর্বাদে 10 মাস 10 দিন পর ওই কৃষ্ণমণ্ডলা দড়িকার ঘরে জন্ম নিল কে গো বাবা?
সেই ভক্তকে না স্বয়ং দেবাদিদেব মহাদেব কৈলাসপতি ভগবান আজ জন্ম নিচ্ছে দুঃখী নামে। যেই না জন্ম নিয়েছে বাবা, আনন্দের তো আর সীমা নাই। তাই সমস্ত প্রতিবেশী দল একসাথে একযোগে চিৎকার করে বলে উঠল, ধানের কাতে জন্ম মিলন শ্রী দুঃখী মণ্ডল, ধানের কাতে জন্ম মিল শ্রী দুঃখী মণ্ডল, মাতা দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতা দুরিকা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুরিকা কৃষ্ণ মণ্ডল, মাতা নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ তাদের আনন্দ ধরে না, উত্তমজন দেখে গোরার আনন্দ ধরে না, উত্তমজন দেখে গোরার আনন্দ ধরে না, ওই পারাপতি বিশেষ আমি জয়ধ্বনি করে, পারাপতি বেশি শুনে জয়ধ্বনি করে, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উলুধ্বনি দেয় সকল, হরি বল হরি বল, উলুধ্বনি দেয় সকল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। একটা সন্তান জন্ম নিয়েছে ঠিক, কিন্তু পাড়া প্রতিবেশীর দল বলছে তোমার তো চওড়া কপাল হে, কৃষ্ণমণ্ডলকে বলছে তোমার তো চওড়া কপাল, একটা নয় দুটো নয় তিন তিনটে পুত্র সন্তান থাকার পরে আবার পুত্র সন্তান, সে আবার কৃষ্ণ ভক্ত, তোমার তো চওড়া কপাল, কিন্তু সবই মানা গেল। কিন্তু এই যে সন্তানটা হয়েছে, সন্তানটা তো কাঁদছে না, না কাঁদলে কেমন করে হবে, এই যে কাঁদছে না বাবা, দেখবেন এখনো পর্যন্ত জন্মগ্রহণের পর শিশু কাঁদে, যে কাঁদে না ডাক্তারবাবু উল্টো করে ঝুলিয়ে ভালো করে দু চারটে চাপড় দেয় যাতে কাঁদতে পারে, তাই না? এখনো কিন্তু হয় কি মা জানেন তো আপনারা, ছোট ছোট মেয়েদেরকে এরা কি জিজ্ঞাসা করে, মায়েরা বলতে পারবে তাই না, মায়েরা দেখেছেন যে না কেঁদেছে তাকে উল্টো করে ঝুলিয়ে দু চারটে চাপড়, কাঁদ আগে। তো যাই হোক বাবা, ছেলেটা যখন কাঁদছে না, পাড়া প্রতিবেশীর দল বলছে দেখো কাঁদছে না ঠিকই, তোমরা এক কাজ করো, একটা কাজ করো, তোমরা একটু ছেলেটার বদনে মধু দাও, তবে তো ছেলেটা কাঁদবে, সদ্যজাত শিশুর বদনে মধু দিতে হয়, তোমরা তা না করে কিছু দিচ্ছ না, ছেলেটা কাঁদবে কেমন করে, যাও একটু মধু নিয়ে এসো, মধু নিয়ে এসে শিশুর বদনে দাও। দুরিকা দেবী কেঁদে কেঁদে বলছে হাই গো, এমন দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছি, বাড়িতে এক শিশু কেন, এক ফোঁটা মধুও নেই, কেমন করে শিশুর বদনে দেব। কেমন করে দেব এই দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে সে শিশুটি, আমাদের বাড়িতে যে ওর বদনে দেওয়ার জন্য এক ফোঁটাও মধু নেই, কেমন করে দেব। দুরিকা কাঁদিয়া
কাপ
মধুর হরি হাসে অবিদ্রা হরি নাম শুনে শিশু হাসে অবিদ্রা হরি নাম শুনে হাসে অবিদ্রা হরি নাম শুনে হাসে অবিদ্রা ছেলে কান্নার দূরে গেল কান্নার দূরে গেল ছেলের কান্নার দূরে গেল ছেলে কান্নার দূরে গেল ওই কাদা মধুনে হাসি এল কান্নার দূরে গেল কাদা মধুনে হাসি এলো কান্না রবে দূরে গেল দুঃখী 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 এত দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছি যে জন্মাবার সময় এক ফোঁটা মধু দেওয়া যায়নি বাবা শেষে কর্ণমূলে দিলেন কি না কৃষ্ণ নামের মধু যে মধু পেয়ে শিশুরা খিলখিল করে হেসে উঠল একে আর যেমন তেমন ছেলে যেমন তেমন ছেলে নয় আবার এত দুঃখের সংসারে জন্মগ্রহণ করেছে তাই নাম রাখা হলো দুঃখী কিন্তু এই কথাটা বলতে গিয়ে বলা হলো যে এই দুঃখী নামটা দেওয়ার পিছনেও একটা কারণ রয়েছে যে শুধু জন্মগ্রহণ করলাম আর পরপারে চলে গেলাম বাবা এসে কিছু অকাজ কুকাজ করলাম পরে পরপারে চলে গেলাম কোনো লাভ হবে না বাবা এই যে ধরুন আমি যদি আজকে বাড়ি যাওয়ার সময় মারা যাই দুদিন পরে সবাই আমাকে ভুলে যাবে প্রথম প্রথম এরা একটু কান্নাকাটি করবে ঠিকই যে ল্যাটা চুকেছি এত জ্বালা তো মরেছে ভালো হয়েছে দুদিন একটু কান্নাকাটি করবে এরা দুদিন পর সবাই আমাকে ভুলে যাবে এ আবার বলে আমি কাঁদবো না তুই মরলে মর পাড়ায় এরকম মানুষ থাকে কেউ মারা গেলে তার দিকে চিৎকার করে সব বলে যে ঘাটের মোড়া বিদায় হয়েছে ভালো হয়েছে বেশ হয়েছে আবার এমন মানুষও থাকে যারা মারা গেলে পাশের বাড়ির লোক পর্যন্ত বলে না গো একজন ভালো মানুষ ছিল সে তো মারা গেল আর চাইলেও তার মতো পাওয়া যাবে না এই কথা এই প্রসঙ্গ বলতে গিয়ে হিন্দি সাহিত্যে একজন কবি তিনি একটা সুন্দর উপমা দিলেন বাবা কি বললেন কবিরা জব হম পেদা হুয়ে এ জগ হাসে হম রোয়ে কবিরা বলছে জানো আমি যখন জন্মগ্রহণ করেছি আমার জন্ম দেখে জগতের সবাই খিলখিল করে হেসেছিল একমাত্র আমি কেঁদেছিলাম শুধু কবিরার ক্ষেত্রে নয় মা আমি জন্মাবার সময় আমি কেঁদেছি সবাই হেসেছে আপনারা জন্মাবার সময় আপনারা কেঁদেছেন জগতের সবাই কিন্তু হেসেছে কিন্তু কবিরা বলছে সেই জায়গায় থেমে থাকলে হবে না কি করতে হবে না কর্ম ফল দ্বারা এই নিয়মটাকে উল্টে দিতে হবে ऐसे कर्मी कर चलो जे जावर समय ए जग रोए और तुम যাতে যাওয়ার সময় এমন একটা কাজ করে যেতে পারো যাওয়ার সময় তুমি হাসতে হাসতে বিদায় নিতে পারো আর তোমার চলে যাওয়ায় জগৎবাসী হাউ হাউ করে কাঁদতে পারে এমন কেউ আছে নাকি এমন কেউ আছে নাকি নেই না ছিল একটা সময়
কে গো? এক্ষুনি বলবে বাবা, এ তো এক্ষুনি জানতাম, ভাগ্যিস মনে করিয়ে দিলেন, সবাই জানেন। মনে করিয়ে দেব এমন একজন মানুষ, ক্ষুদিরাম বসু। এই মনে পড়ে গেল, এটা আমি জানতাম, শুধু বলিনি। মারা যাওয়ার সময় হাসতে হাসতে ফাঁসির দড়িটা গলায় পড়ে নিয়েছিলেন, আর সবার উদ্দেশ্যে বলেছিলেন, আমি হাসতে হাসতে বিদায় নিলাম, আবার যদি কখনো আসি আমি আমার মাসির ঘরে আসব, আমাকে চিনবে কেমন করে যে আমি এসেছি? না, আমার গলায় ওই ফাঁসির দড়ির যে দাগটা সেটা তোমরা দেখতে পাবে। আবার 10 মাস 10 দিন পর মাসির ঘরে জন্ম নিয়েছিলেন বাবা ক্ষুদিরাম বসু। হাসতে হাসতে বিদায় নিয়েছিলেন, কিন্তু সকল ভারতবাসী আমরা কেঁদেছিলাম, আজও কাঁদি। তাহলে এমন কাজ করে যেতে হবে যাতে আমি চলে যাওয়ার পরে আমার নাম ধরে অন্তত কেউ তো বলতে পারে যে একটা ভালো মানুষ গেছে, আর যদি আমার মতো একজন নরকের কীট হয়, আজকে মরবো, দুদিন পর বলবে ল্যাটা চুকেছে। ল্যাটা চুকেছে ও পাপ বিদায় হয়েছে, কাজের কাজ কিছু করে যেতে হবে। এই দেহটাকে একটা সুন্দর চাদরের সাথে তুলনা করলেন বাবা। চাদর, এই যে হঠাৎ করে আবার ঠান্ডাটা যা পড়লো না, বেশ গরম পড়ে গেছিল, বেশ এসিটা চালিয়ে টুকুস করে ঘুমিয়ে পড়তাম, আবার ঠান্ডাটা ঘুরে ফিরে এলো। ঠান্ডাটা যা আবার ঘুরে ফিরে পড়েছে বাবা, চাদরের খুব দরকার। কেউ তাঁতি পাড়ায় গিয়েছেন, চাদর বোনা দেখেছেন? দেখবেন একটা চরকা থাকে, তা থেকে একটা সুতো যায় যেটা লম্বালম্বি ভাবে, আর একটা মাকু থাকে, যে মাকুটা এদিক ওদিক করে, সেটা আড়াআড়ি বনে। এইভাবে চাদর তৈরি হয়। এই দেহটাকে চাদরের সাথে তুলনা করলেন, তাই বললেন, চাদরিয়া চাদরিয়া ওরে চাদরিয়া আরে চাদরিয়া।
ওই তাঁত বোনার মতো ওই দুটো দিক থেকে তৈরি হয়েছিল। এক না পিতৃরূপী চরকা, আর এক হলো মাতৃরূপী মাকু, যা দিয়ে সুন্দর করে তৈরি করে 10 মাস 10 দিন ধরে এই সুন্দর চাদরটার সৃষ্টি। তো যাই হোক বাবা, যে ভক্ত জন্মগ্রহণ করেছে প্রত্যেক দিন কৃষ্ণমণ্ডল বাড়িতে ভগবানকে সেবা দেওয়ার পর কিছু না কিছু গ্রন্থ খুলে বসে বাবা, নয় কোনোদিন চৈতন্য চরিতামৃত, কোনোদিন ভাগবত, কোনোদিনও গীতা খুলে নিয়ে বসে বাবা। ছোট্ট দুঃখী প্রত্যেক দিন বাবার মুখে সেই সমস্ত কথা শুনতে 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 একদিন শুনতে পেল যে এই জগতের যদি কিছু করতে হয় এই সংসারে থেকে লাভ নেই, এই সংসারে থেকে লাভ নেই, যদি প্রকৃত জিনিস পেতে চাই তাহলে আমাদের গৌড় হরির আশ্রয় করতে হবে। মনে মনে সেই ছোট্ট ছেলেটা ভেবে নিল যে বাবা বলল না যে এই জগতে এই সংসারে থাকলে কিছু পাওয়া যায় না, তাহলে আমি কেন থাকবো, আমি বরং গৌড় ভজন করতে যাই, আমি বরং গৌড় সাধন করতে যাই, আমি তাহলে হয়তো প্রকৃত অর্থ খুঁজে পাবো জীবনে, প্রকৃত অর্থ খুঁজে পাবো। তাই মনে মনে ঠিক করলেন আরো তিনটে দাদা আছে তো, তারা না হয় বাবাকে দেখবে মাকে দেখবে, আমি বরং গৌড় ভজন করতে যাই, এরা তো আছে, আমার তো তিনটে দাদা আছে, তারা না হয় বাবা মাকে দেখবে, আমি তো বাবা মাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছি না, কিন্তু প্রকৃত সুখ যদি ওখানে পাওয়া যায় আমি কেন যাব না গৌড় ভজন করতে। তাই গৌড় ভজন করবার জন্য রাতের অন্ধকারে সেই ছোট্ট ছেলেটি বাবা মাকে ছেড়ে, সংসার ছেড়ে, ঘর ছেড়ে, জন্মভূমি ছেড়ে বিদায় নিলেন কোথায় না নবদ্বীপের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে দূর থেকে মাকে চিৎকার করে বলছে, মা বিদায় দাও, মা আমায় তুমি বিদায় দাও, আমি যেন গিয়ে গৌড় ভজন করতে পারি, গৌড় সাধন করতে পারি, আমায় তুমি বিদায় দাও।